ঝন্টু বড়াইক আমাদের সঙ্গে রয়েছেন। ঝন্টু বাবু, নারী শক্তির কথা বলছিলাম কিছুক্ষণ আগে, আমি আইটিবিপি সেন্টারের ছবিটা দেখাচ্ছিলাম, সেখানকার গ্রাউন্ডের ছবিটা দেখাচ্ছিলাম। বাংলার মেয়েকে বাংলা ছেড়ে গিয়ে অন্য আইটিবিপির ক্যাম্প থেকে, সেখান থেকে এতদিন ধরে রিহার্সাল করে সমস্ত রকমের ট্রেনিং নিয়ে তারা রাজপথে হাঁটছেন, কুচকাওয়াজ করবেন আগামীকাল। একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবো আমরা, এই প্রথম নারী শক্তি বাহিনী দিল্লির রাজপথে কুচকাওয়াজ করবে। এই সব কিছু কোনো কিছু নজরে পড়ছে না, আমি না সংসদের নারীর ক্ষমতায় নজরে পড়ছে, না তিন তালাক রদ নজরে পড়ছে, না এইভাবে নারী সশক্তিকরণ নজরে পড়ছে, অহেতুক শুধুমাত্র রাজনীতির জন্য, যাবতীয় নিজেদের দুর্নীতিকে ঢেকে রাখার জন্য যখন যখন যে চরিত্র পাওয়া যাচ্ছে তাকে টেনে নিয়ে এসে রাজনীতি, এটা কোন ধরনের অপসংস্কৃতি তৈরি হচ্ছে ঝন্টু বাবু? আমি প্রথমেই বলি, মহারাজকে প্রণাম জানিয়ে বলি, দেখো এই যে শ্রী উনি বললেন, শ্রীরাম অর্থাৎ লক্ষ্মী রাম, এই শ্রীটা কিন্তু আমাদের সনাতন গণ আন্দোলনের নেতা শ্রী চৈতন্যপ্রভু যখন বাংলায় দিলেন শ্রী, শ্রী দিলেন যিনি, অর্থাৎ বিষ্ণুপ্রিয়াকে তিনি স্থান দিলেন আগে, তার আগে যারা উত্তর ভারতে তারা শ্রিয়া বলেন, কিন্তু বাংলার সংস্কৃতে কিন্তু কাশীদাসী রামায়ণে বলা হচ্ছে শ্রী মানেই লক্ষ্মীর অবতার, মানে পুরুষের অভিদ্য অঙ্গ, প্রত্যেকটা পুরুষের এই মাথায় শ্রী যখন দেওয়া হয় তাকে সম্মান শুধু দেওয়া হয় না, লক্ষ্মীকে অধিস্থান দেওয়া হয়, এটা একটা থিওরিক্যাল অ্যাসপেক্ট। দ্বিতীয় লেখানে কাশীদাসী রামায়ণে সীতা বলছে তুমি রাজা সীতা স্বামী, তুমি রাজা রাম স্বামী রাম, তুমি যখন প্রশাসক রাম অর্থাৎ পূজিত রাম তখন আমি তোমার পাশে নেই হৃদয়ে আছি। এই যে অনুষঙ্গটা সীতাকে দিয়ে বলাচ্ছেন সমাজ জীবনে, অর্থাৎ সব জায়গায় সীতার উজ্জ্বল উপস্থিতি প্রাতিষ্ঠানিকভাবে নাও থাকতে পারেন, সেটার কিন্তু একটা এনওসি দিচ্ছেন সীতা কার মাধ্যমে, কাশীদাসের মাধ্যমে। এবার তোমাকে বলি, আমরা প্রাতিষ্ঠানিক সীতাকে পাশে চাইছি না, আমরা চাইছি তাকে যোগ্য সামাজিক মর্যাদা দিতে। যারা এই কথাগুলো বলছে তার রাজ্যের একটা বর্ণনা বলি, কারো কথা কোনো পলিটিক্যাল পার্টির নেতার কথা বলতে হবে না। আমি আজকে একটা কোট পড়ছিলাম যে এই যে সমাজকর্মী অনুরাধা তরওয়ালের একটা কিছুদিন আগের স্টেটমেন্ট, যে আইনগত মাপকাঠির নিরিখে পশ্চিমবঙ্গের নারীরা অনেক পিছিয়ে, বলা হচ্ছে প্রতিনিধিত্ব পঞ্চায়েতের প্রতিনিধিত্বের প্রশ্নে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে 12তম, যেটা ভারতবর্ষের রেকর্ড 49.94, তার থেকে যোজন দূরত্বে প্রতিনিধিত্বের প্রশ্নে একজন নারী শাসিত, নারী মুখ্যমন্ত্রী যাদের রাজ্যে সেখানে। দ্বিতীয় বলছো এই ধরনের প্রজেক্টের কথা, আমি এই ধরনের পলিসি দেওয়ার ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, আপনি এই ধরনের জনভিত্তিমূলক পলিসি দিন কিন্তু এনভায়রনমেন্টটা তৈরি করুন, না হলে এ নারী এ রাজ্যের নারীরা বাল্য বিবাহে ভারতবর্ষে 1 নম্বরে, 42.6%। আমার কথা নয়, এটা গত পরশু দিন একটা জাতীয় ইংরেজি ধারাবাহিক ডিটেলস দিয়েছে, ধারাবাহিক, আমার কথা নয় এটা যে আপনি কন্যাশ্রী দিচ্ছেন, কিন্তু এনভায়রনমেন্ট দিচ্ছেন না, ধর্ম পরের শিখাও, কিন্তু ঘটনা হচ্ছে কোনো কিছু ভালো আমি নেব না, কোনো কিছু ভালো আমি গ্রহণ করব না, অথচ সময় সুযোগ যখনই পাবো যে কোনো একটা চরিত্র, যে কোনো একটা ঘটনাকে হাতের সামনে পেয়ে আবার নতুন করে রাজনীতি। আমার এই নিয়ে কথা বলার আরও ইচ্ছে রইল, কিন্তু আজকে সময় একদম শেষ ঘটনা চক্রে। আমি ডেফিনেটলি কাল আগামীকাল আরও একবার এই একই বিষয় নিয়ে একই টপিকে আলোচনা করবো, তবে আপাতত প্রত্যেককে ধন্যবাদ দিতে হচ্ছে, কোনো সময় এক